নমস্কার দর্শক বন্ধু, আপন মানে দেখুছেন এসবি বলাঙ্গীরিয়া। এসবি বলাঙ্গীরিয়া এন্তা গোটে চ্যানেলে, এন্তা গোটে মানে প্ল্যাটফর্মে আপনার মানুষ লাগি সবুলে কিছু না কিছু নয় নয় কন্টেন্ট নিয়ে আসি। আর সবু প্রকার কন্টেন্ট মিক্সচর বলি আপনার কহবে, সবু প্রকার কন্টেন্ট আপনার দেখাশি। যেটা কি আপনার আজ আমার সঙ্গে অছেন বজরঙ্গ দলর গোটে কর্মকর্তা, তাঙ্কর সঙ্গে আমি আজ কথা হেমা, সে পূর্ণ পরিচয় নেমা, আর সে হিন্দু নববর্ষ বিষয়ে কেন আপনার কহবে যে সেটা আমি শুনমা। জয় বলাঙ্গীর, জয় শ্রীরাম। আপনার যেতবে বজরঙ্গ দলের অছেন মানে ভগবান শ্রীরামকর বি ভক্ত হয়েথিবে মতো যা লাগুছে, কেন কহবে হিন্দু নববর্ষ বিষয়ে কিছু কহবে? দেখুন, আমি সমস্তে ছোট ছুয়া দিন আমি দেখি আছু যে জানুয়ারি এক কে সমস্তে নয় বর্ষ বলে পালন করুছন। ডিসেম্বর 31 তারিখ রাতির 12 বাজি গলে সমস্তে বহুত হসি খুশিরে ডিজে ফুজে লয়ে করে পুরা ভোজি ভাতি করে নয় বর্ষ পালন করুছন। কিছু মানে খারাপ কি ভুল কানা, কিন্তু প্রকৃতরে নয় বর্ষ কানায় আমার জন্মদিন কানায় যেদিন আমি জন্ম হয়েছি সেটা আমার জন্মদিন। ডেফিনেটলি নয় বর্ষ কানা হওয়ার কথা মানে পৃথিবী যেদিন আরম্ভ হয়েছে সেনু বর্ষে পরে ফের গোটে নয় বর্ষ আমি মানবার কথা, যেটা কি ব্রহ্মাঙ্কর কিন্তু কল্পনা কলে যেন, কিন্তু কারণ আমার পৃথিবীকে মাত্র 2024 বর্ষ না হচ্ছে না, তো চৈত্র মাস শুক্লপক্ষ প্রতিপদা তিথির কেতে বর্ষ পূর্ব তো কাহা কে কল্পনা নি করে পারবার, কোটি কোটি বর্ষ পূর্ব চৈত্র মাস শুক্লপক্ষ প্রতিপদা তিথির ভগবান ব্রহ্মাঙ্কর দ্বারা ই সৃষ্টি ই বিশ্ব ব্রহ্মাণ্ডর সর্জনা হয়েছিল, রচনা হয়েছিল। তো এই তিথির আমার আমি জীবজগতর যেহেতু আরম্ভ হয়েছে এই তিথিকে হি আমি গোটে বর্ষের নয় বর্ষ পালন করি। ব্রহ্মা বলে আপনার কাহাকু ব্রহ্মা কহিবে? দেখুন, আমি যেন সনাতন ধর্মরে আমি ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানুছ, ব্রহ্মাকে আমি সর্জনকর্তা মানুছ, সৃষ্টিকর্তা মানুছ, বিষ্ণুকে পালনকর্তা মানুছ। কিন্তু সনাতন ধর্ম হিসাবে মুই শুনবারকে পাইছে যে ব্রহ্মা প্রত্যেক গোটে কল্পরে চেঞ্জ আসে। হ্যাঁ, দেখুন ব্রহ্মা গোটে ডিউটি মানে নেক্সট যে কল্পটা আসুছে সে কল্পরে হনুমানকে ব্রহ্মার দায়িত্ব দিয়া হবা বলে কহি। না, সেটা তো দেখুন শাস্ত্র সেটা অলগা বিষয়ে, কিন্তু আমি হিন্দু নববর্ষকে যদি আমি জানমা যেন পৃথিবীর সর্জনা হলা এই তিথির ব্রহ্মা এই সর্জনা যেতলে কলে, হ্যাঁ কলে এই বসন্ত ঋতু ছিল। হ্যাঁ, এই তিথিকে হি আমি হিন্দু নববর্ষ বলে পালন করছু। কারণ দেখুন জানুয়ারি 1 তারিখ মানে ডিসেম্বর 31 রাতির 12 বাজে বহুত শীত হচ্ছে, ঘরে সমস্ত শীতে উড়ি উড়াকে থিসন, শীতর তামানে গোটে বহুত বিরাট মানে লোকঙ্কর মন ভিতরে ডর থিসি, এতে শীতে কে ঘরু বাহারকে বাহারবা এন্তা প্রকার। কেবে বি আপন মানে বিচার করুন এন্তা শীতে রাতিরে জাড়রে কেবে ভগবান কেবে এই সংসারকে বনাই পারবে? বনাই পারবে। আর কেনসি এন্তা শীতে জাড়ে তো সৃষ্টির গোটে রচনা নি হইতিবা না? কিন্তু গোটে কথা আমি কইবি সময় বাবু, আচ্ছা আপনাকে পূর্ণ পরিচয়টা দিকে দিয়ে দিন, তারপরে আমি কথা হবা। আমার না সৌম্যরঞ্জন মিশ্র, বজরঙ্গ দল ওড়িশা পশ্চিম প্রান্তর প্রান্ত সহসংযোগ দায়িত্ব আছে। মানে দেখুন সৌম্য বাবু, মুই কবার মানে এতে জাড়া শীতরে বি 31 তারিখ রাতিরে ডিসেম্বর 12 বহুত লোক বহুত মাত্রারে ইংরাজি নববর্ষ পালন করুছেন, কিন্তু হিন্দু নববর্ষ বিষয়ে কাহারির জ্ঞান নাই ন? যেন বিষয়ে আপন কহুছেন তাহার গোটে কারণ হেলা কি ইংরাজি নববর্ষ বিষয়ে বর্ণনা প্রত্যেক 1 ক্লাস ছুয়া নু নেই করে পিএইচডি প্রভাতা সমস্ত ভিতরে সে বর্ণনাটা অছে, মন ভিতরে অছে কি এটা এন্তা গোটে বর্ষ পরিবর্তন হচ্ছে, গোটে মশিহার পরিবর্তন হচ্ছে। কিন্তু হিন্দু নববর্ষ হিন্দু মানকর কথা, হিন্দু মানকর সংস্কৃতি, হিন্দু মানকর পরম্পরা বিষয়ে কোনসি বহিরে কোনসি স্কুল কলেজ কোনসি বহিরে কোনসি প্রকার লিখিতরে কোনসি বর্ণনা নেই করা হই। কারণ হিন্দু মানকু হিন্দু ছুয়া মানুষ তাঙ্কর সংস্কৃতি তাঙ্কর পরম্পরার সবলে বঞ্চিত করা যাইছে, দূর রখা যাইছে, সেমানে সেমানকর সংস্কৃতি পরমাবেশের কিছু নাই সর পাবার বলি হি আজ 60 বর্ষে 80 বর্ষে বি বুড়া বুড়ি মানে বি আমার সংস্কৃতি বিষয়ে নাই জানবার। সেতির লাগে দায়ী কি বলে ভাবুছ? সেতির লাগে দায়ী হউছ এ তৎকালীন মানে আমার ইংরেজ শাসক মানে জনে মানে লর্ড ম্যাকলে বলে জনে শাসক ইংরেজ শাসক, সে যেতলে ভারত আসিলে ভারতের গুরুকুল পরম্পরা লা গুরুকুল পরম্পরা দ্বারা আমি সনাতন সংস্কৃতিকে আমি সবুলে সবু মানে শিষ্য মানুষ জনা যাওয়া সে বুঝা যাওয়া সে আগামী দিনে তার পালন করুলে বেদ পুরাণ শাস্ত্র উপনিষদর জ্ঞান দিয়া সে গুরুকুল পরম্পরাকে পুরা ধ্বংস করি করি মেকলে এজুকেশন সিস্টম বলে গোটে নয় এজুকেশন সিস্টম আরম্ভ করা গলা, যেটা কি লর্ড মেকলে
ব্রিটিশ পার্লিয়ামেন্টকে যে করে ভাষণ দিয়ে কি মুই ভারতের গোটে এন্তা শিক্ষার প্রচলন করি আইছে যার দ্বারা কি ভারতীয় মানে সেমানে উপরু তো নিজকে হিন্দু বলে কইপারবে ভারতীয় বলে কইপারবে কিন্তু ভিতরু সমস্ত গোটে গোটে ইংরেজ হিসাবে বঞ্চিবে ইংরেজ হিসাবে জন্ম নেবে আর ইংরেজ মরবে ভারতীয়ঙ্কু গোটে ইংরেজ করে দেবার আউ মানে গোটে তাঙ্কর ধর্মরে পরিবর্তন ভারতীয় মানঙ্কু ভারতীয় মানঙ্কর সংস্কৃতিকে নষ্ট করি করি পাশ্চাত্য সংস্কৃতিকে ভারতীয় মানঙ্কর ভিতরে ভরবার কাম করেছিলে লর্ড মেকলে সেটা গোটে ষড়যন্ত্র এডুকেশন কে সে টার্গেট করেছিলে আমি জনে কে যেতে বুঝাইছু তাকে বুঝাই নি পারু কিন্তু ছুয়া দিন যদি মরবার তো যেতে পাঠ পড়া সব যদি ব্রিটিশ মানকর হিসাবে যদি পাঠ পড়লা তো তার মেন্টালিটি ব্রিটিশ মেন্টালিটি এবে বি আমার ভারতীয় সংস্কৃতির সে সব নাই হলে বি আমার যে এডুকেশন সিস্টেম রে সব রইছে তা এবে বি মেকলে এডুকেশন সিস্টেম দ্বারা হি পরিচালিত হইছে সব জিনিস কিন্তু এবে আগামী দিনে নিউ এডুকেশন পলিসি আসুছে নিউ এডুকেশন পলিসি মাধ্যমে আমার ভারতীয় সংস্কৃতি আমার পরম্পরা আমার গীতা আমার পুরাণ আমার রামায়ণ আমার মহাভারতকে আমার ছুয়াঙ্কু আগামী দিনে পড়বার লাগি বুঝবার লাগে সুযোগ মিলবা আর সেমানে পুনি থরে আমার ধর্ম সংস্কৃতিকে বঞ্চাবার লাগি এই নববর্ষ হিন্দু নববর্ষকে সমস্ত ঘরে ঘরে পরিচিত করাবে দেখুন হিন্দু নববর্ষ এই যে তিথিটা চৈত্র শুক্ল প্রতিপদা এটা সামান্য তিথি নাই সে এই চৈত্র শুক্ল প্রতিপদা তিথিরে ভগবান রামচন্দ্রঙ্কর রাজ্যাভিষেক হয়েছিল এই তিথিরে যুধিষ্ঠির মহারাজক রাজ্যাভিষেক হয়েছিল এই তিথিরে হি বিক্রম সম্বদর প্রচলন হয়েছিল শকাব্দ আরম্ভ হয়েছিল এই তিথিরে স্বামী দয়ানন্দ সরস্বতীঙ্কর দ্বারা আর্য সমাজর প্রতিষ্ঠা হয়েছিল এই তিথির বহুত মাহাত্ম্য আছে এই তিথিকে আমি কেভে নি ভুলবার কথা এই তিথিকে আমি সবুবেলে মনে পকাই করি ই হিন্দু মানকর দ্বারা আমার সমস্ত ভারতীয় মানকর দ্বারা ই আমার নূয়াবর্ষকে এনতাই সে পালন করার কথা যেটা কি নিকে আমি অন্যান্য আমার তিহার বাহার পালন করছু আমি যেটা অলগা রথযাত্রা নূয়াখাই আমি গণেশ পূজা সরস্বতী যেটা আমি তিহার বাহার জোরদার পালন করছু হিন্দু নববর্ষ বি আমার অন্তরাত্মার আমি এনতা হি জোরদার উৎসাহ সহিত পালন করার কথা ঘরে পিঠাপনা করবার কথা সকালু আমি নূতন বর্ষর সূর্যঙ্কু আমি অর্ঘ্য অর্পণ করি করি তাঙ্কু আমি জল অর্পণ করি করি ঘণ্ট শঙ্খ নাদরে আমি নূয়াবর্ষকে আমি আরম্ভ করবার কথা স্বাগত করবার কথা ঘরে ঝুটি কাটি করি আম্বতরণ লগাই করি আমি সাত্ত্বিক ভোজন করবার কথা সেদিনে আপনার দেখুন মনে রাখিথিবে জানুয়ারি এক তারিখ মদ মাংসরে লিপ্ত হয়ে করি আমার হিন্দু সমাজ পাশ্চাত্য সংস্কৃতি অনুসরণ করি করি মৃত্যু মুখে পড়ুছে ডেলি আপনার নূয়াবর্ষ আসিগলা বলে পাঁচ দিন আগে পাঁচ দিন পরে ডেলি অ্যাক্সিডেন্ট হাজার হাজার লক্ষ লক্ষ লোক মরবারটা আপনার দেখুবে কিন্তু আমি জানবার পাইছু বহুত হচ্ছে এটা নূতন মানে হিন্দু নববর্ষ এই সরি ইংরাজি নববর্ষ সরুন স্যার তার আরো দিন হসপিটালে বহুত 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 কিন্তু নূতন বর্ষরে এই হিন্দু নববর্ষরে আমি সাত্ত্বিক বাতাবরণ আমি সমাজে করার কথা আমি মহাপ্রভু ভগবান না সূর্যোদয় আরম্ভ হবা আউ প্রসাদ সেবন শেষ হব আমি আমি দিনচর যাবি পুরা হবে সাত্বিক কোনসি প্রকার আমিষ বিষয় নাই কোনসি প্রকার মদ মাংস নিশা দ্রব্য নাই আপন ভারতবাসী কো আউ বলাঙ্গীর বাসী কো কান সন্দেশ দেবে আমি ভারতবাসী কো মই ইটা আহ্বান করমি বলাঙ্গীর বাসী কো কি আমার সংস্কৃতি আমার পরম্পরা আধারে আমি যদি জীবন জিমা আমি সবুবেলে গর্বর সহিত সুরক্ষী হিসাবে আমার জীবনকে জি পারমা আর আমার সংস্কৃতিকে নিয়ে আমি সবুবেলে গর্ব সহিত আমি যেনকে জিমা বি বিদেশ গলে বি আমি গর্বর সহিত কই পারমা যে আমি হিন্দু হিন্দু বলি করে এই সংস্কৃতিকে বঞ্চে করে রাখুন হিন্দু বঞ্চিবা সনাতন ধর্ম বঞ্চিবা আমার সংস্কৃতি বঞ্চিবা বলে হি ভারত বঞ্চিবা কারণ যেন জায়গায় আমার সংস্কৃতি নেন সে জায়গায় আমার দেশ আমার হাত ছড়া হয়ে যাচ্ছে বহুত বড়িয়া সময় বাবু মানে এত বড়িয়া জিনিস আপনার আমার দর্শক বন্ধুকে আজ কহলে মানে মুই বি গোটে হিন্দু হিসাবে যদি কহবি মতে বি গোটে গর্ব লাগলা যে মুই আজ গোটে হিন্দু নিশ্চিত ভাবে এই গর্ব আমার সব হিন্দু ভিতরে রহবার কথা তাহলে বহুত বহুত ধন্যবাদ আর থেকে ফের আমি কেবে ভেটবা সাক্ষাৎকার ফের কিছু আপনার আমি পাইমু সেটা আমি আশা করছি আমার এই হিন্দু নববর্ষের হিন্দু ভাই মানুষ টিকে অভিনন্দন দিয়ে দেব খালি শেষরে বলাঙ্গীর তথা ভারতর সমস্ত হিন্দু সমস্ত ভারতীয় রাষ্ট্রীয় হিন্দু নববর্ষর হার্দিক হার্দিক শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন আর সমস্ত খুশি রহ জয় শ্রী রাম।